কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই, এমন করে দূরকে নিকট করে তোলেন যার সৃষ্টি, তিনি রবীন্দ্রনাথ। এই মুহূর্তে লকডাউনে সুদূর পুনেতে কর্মসূত্রে আটকে রয়েছেন শ্রী অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়, কিন্তু রবীন্দ্রনাথের গান যে তার কণ্ঠে, আর এই অন্তর্জালের মধ্য দিয়ে তিনিও পৌঁছে যাচ্ছেন আমাদের আজকের ওরে গৃহবাসী এই অনুষ্ঠানে রবীন্দ্রনামে। পুনে এবং মুম্বাইতে যথেষ্ট স্বীকৃতি লাভ করেছেন শ্রী অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় তার সঙ্গীতের জন্য, এবং বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার গান আমরা শুনতে পাই। শ্রী অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়, নমস্কার। বন্ধুরা, আমি অর্ঘ্য ব্যানার্জি। এই আমন্ত্রণটি জানানোর জন্য আমি বেহালা সাংস্কৃতিক সম্মেলনীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওনাদের প্রোগ্রাম আমি মানে অনেক অনেক দিন ধরে ফলো করি, আমি নিজেও বেহালার ছেলে, এবং ওরে গৃহবাসী এই অনুষ্ঠানে আজকে থাকতে পেরে আমি ভীষণ ভীষণ খুশি। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না, যে মানে না মানা, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, পানে চে বলে না না না, ও যে মানে না মানা, বিধুর বিকল হয়ে পবনে ফাগুন করিছে হা হা ফুলের বনে, বিধুর বিকল হয়ে পবনে ফাগুন করিছে হা হা ফুল, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না, যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, ও যে মানে। এর সঙ্গে সঙ্গে আরেকটা গানও শুনিয়ে দিই, এবং সেটা হচ্ছে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বলে,
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ যাবো নাচে রুইন পড়ে ঘরের মাঝে এই নিরালায় এই নিরালায় রব আপন কোণে যাবো না এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ ধুতে হবে মুছতে হবে মোরে আমারে ঘর বহু যতন করে ধুতে হবে মুছতে হবে মোরে আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে যদি আমায় যদি আমায় পড়ে তাহার মনে বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ জ্যোৎস্না রাতে সবাই